রমাদানের পর এখন মাদ্রাসাগুলোতে ভর্তি চলছে, সন্তানকে কেমন প্রতিষ্ঠানে ভর্তি করা উচিত বলে মনে করেন? কমি মাদ্রাসাগুলোতে রমাদানের পরে সাধারণত ভর্তি কার্যক্রম শুরু হয়। যারা সন্তানকে কমি মাদ্রাসা ভর্তি করাচ্ছেন তাদের জন্য আমরা বলবো, প্রথমত মাদ্রাসার পড়াশোনার পরিবেশ কতটা ভালো আছে সেটা অনেকখানি নির্ভর করে যে বোর্ডে মাদ্রাসার ফলাফল কী সেটা দেখে কিছুটা অনুমান করা যায়। সেই সাথে ভর্তির সময় কতটা বাছাই করে যাচাই করে সন্তান এবং ছাত্রদেরকে ভর্তি করা হয় সে বিষয়টি একটা গুরুত্বপূর্ণ বিষয়। অর্থাৎ সব মিলিয়ে পড়াশোনার মান যথেষ্ট ভালো এই বিষয়টি নিশ্চিত করা দরকার। সেটা ফলাফল দেখে হোক, পড়াশোনার সার্বিক কার্যক্রম দেখে হোক, নিয়ম শৃঙ্খলার প্রতি শ্রদ্ধা কতটা আছে না আছে সেগুলো দেখে হোক। সেই সাথে আবাসিক পরিবেশটা অনেক গুরুত্বপূর্ণ, বিশেষ করে কমি মাদ্রাসাগুলো আবাসিকই এবং আবাসন নির্ভরই, যার কারণে সেখানে আবাসিক পরিবেশটা কতটা ভালো এটা দেখা দরকার। অনেক প্রতিষ্ঠান আছে যেখানে আবাসিক পরিবেশটা ভালো না হওয়ার কারণে সন্তানরা অসুস্থ হয়ে পড়ে, খাবার থাকার মান ভালো না হওয়ার কারণে, তারপর পর্যাপ্ত আপনার আলো বাতাস না থাকার কারণে সন্তানরা শিক্ষার্থীরা সময় অসুস্থ হয়ে পড়েন। সেই বিষয়গুলো একটু দেখা দরকার। আর খুব গুরুত্বের সাথে দেখা দরকার যে শিক্ষকদের মধ্যে আল্লাহভীরুতা তাকওয়া কতটা আছে না আছে, কারণ মাদ্রাসা শিক্ষার মূল প্রাণই হলো সে বিষয়টি। অতএব শিক্ষার শিক্ষকরা যদি আল্লাহভীরু হন, নেককার হন, মুত্তাকি হন, পরহেজগার হন, আমলি হন, তাদের চলন বলন, তাদের ব্যক্তিগত আমল ইত্যাদি এগুলো দেখে আমাদের সন্তানদেরকে ভর্তি করার বিষয়টি আমাদের সিদ্ধান্ত নেওয়া উচিত। সেই সাথে সন্তান ভর্তি করার পর কিছুদিন পর ভালো বিদগ্ধ এক বা একাধিক আলেমের মাধ্যমে তার বিষয়টিকে একটু পরখ করে দেখা দরকার, ফলো আপ করা দরকার, অ্যাসেসমেন্ট করা দরকার যে সে কোন পর্যায়ে দাঁড়িয়ে আছে, সে কি অগ্রসর হচ্ছে কি না, কোন দিক থেকে তার অগ্রগতি হলো না হলো, এবং তার ব্যক্তিগত বিহেভিয়ার আমল এগুলোতে কোনো পরিবর্তন আছে কি না, মা বাবা এগুলো খুব তীক্ষ্ণভাবে লক্ষ্য রাখবেন। সেই সাথে আল্লাহর কাছে দোয়া তো করতেই হবে। তো মাদ্রাসার আসলে অনেকগুলো বিষয় দেখতে হবে, পড়াশোনার মান যেমন দেখা উচিত, আমলি পরিবেশ কতটা আছে না আছে, সন্তানরা ছাত্ররা অন্য ছাত্র আমল করে কি না, তাহাজ্জুদ পড়ার অভ্যাস আছে কি না, ওস্তাদরা ভোর রাতে ওঠেন কি না, তাদের পাশাপাশি সালাতের এহতেমাম কত বেশি, তাকবীর উলার এহতেমাম কত বেশি, দুনিয়া মুখিতা তাদের মধ্যে আছে কি না, সেই সাথে অন্যান্য যত বিষয়গুলো আছে এই বিষয়গুলো দেখা দরকার। সেই সাথে আবাসিক পরিবেশটা সুন্দর আছে কি না এটাও দেখা দরকার। বিশেষ করে সন্তান যদি খুব ছোট হয় তাহলে সেক্ষেত্রে তার যেখানে থাকবে সেখানে সিসি ক্যামেরা আছে কি না, মনিটরিং সিস্টেম আছে কি না, এগুলো খুব হার্ডলি দেখা উচিত। আর যারা একটু বড় হয়েছেন তাদের উচিত হবে একজন আমলদার, আল্লাহভীরু, সত্যিকারের মুখলেস, নিষ্ঠাবান এবং সেই সাথে যুগসচেতন ওস্তাদকে মুরব্বি বানানো এবং তার গাইড নিয়ে সামনে চলার চেষ্টা করা। প্রয়োজনে একাধিক মুরব্বি থাকতে পারে বা একাধিক ব্যক্তির সাথে একাধিক ওস্তাদের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। এই বিষয়গুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ, আল্লাহ তৌফিক দান করুন।